হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল বাণী ফুটবল বাণীর আরো একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আপডেট আছে যেখানে ফাইনালি ডিল ডান হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব সার্জিও আপডেট তাছাড়া বড় বড় ট্রান্সফার আপডেটগুলো অবশ্যই তোমাদেরকে জানাবো তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো ডিটেলে জানার জন্য একটা কথাই বলবো যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এবং ওয়ার্ল্ড ফুটবলের রেগুলার আপডেট সবার আগে পেতে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক তো বন্ধুরা সবার আগে যেটা জানাবো আজকে কিন্তু মোহনবাগান ক্লাব মুখোমুখি হচ্ছে প্রিমিয়ার লিগের ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লাব বলা যায় ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এই ক্লাব নিয়ে নতুনভাবে বলার কিছু নেই সেই ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মুখোমুখি আজকে হচ্ছে মোহনবাগান তোমরা আশা করি সবাই যেন রিলায়েন্স ফাউন্ডেশনের যে টুর্নামেন্টটা হতে চলেছে মানে যেটা প্রতি বছরই প্রায় হয় প্রিমিয়ার লিগের ক্লাব এবং আইএসএলের ক্লাবরা কিন্তু সেখানে মুখোমুখি হয় এই সিজনে মোহনবাগান উঠেছে এই প্রিমিয়ারশিপে এবং সেখানে তারা মুখোমুখি হচ্ছে আজকে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিকেল চারটে থেকে এই ম্যাচটা লাইভ হবে এবং এই ম্যাচটা তোমরা এর পেজগুলো থেকে লাইভ দেখতে পাবে আইএসএল এর যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও লাইভ দেখতে পাবে তাছাড়া ফেসবুক থেকেও মোস্ট প্রবেবলি লাইভ করা হবে এখানে অবশ্যই ইউথ টিম অংশগ্রহণ করবে অর্থাৎ মোহনবাগানের যে ইউথ টিম আছে এছাড়া একই সময়ে বেঙ্গালুরু এফসিরও একটা ম্যাচ আছে বেঙ্গালুরু এফসি মুখোমুখি হবে স্টেলেন বচ এফসির তো এই ম্যাচগুলো দেখতে অবশ্যই তোমরা ভুলো না লাইভ কিন্তু চারটে থেকে হবে এরই সাথে সেকেন্ড যে আপডেটটা দিয়ে দেবো সেটা সাব চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ নিয়ে সাব চ্যাম্পিয়নশিপ হাজার তেইশে ইন্ডিয়া এবং পাকিস্তান কিন্তু একই গ্রুপে পড়েছে গ্রুপের ড্রটা হয়ে গেছে গ্রুপ এতে পড়েছে ইন্ডিয়ান ন্যাশনাল টিম তোমরা আশা করি সবাই জানো আমরা আপডেট তোমাদেরকে অনেকদিন আগেই দিয়েছিলাম যে জুন মাসের একুশ তারিখ থেকে জুলাইয়ের চার তারিখ অবধি ভুবনেশ্বরে হতে চলেছে সাব চ্যাম্পিয়নশিপ এবং বর্তমানে গ্রুপের ড্রটা হয়ে গেছে ইন্ডিয়া পড়েছে গ্রুপ এতে এবং ইন্ডিয়ার গ্রুপে কারা কারা আছে সেটা জানিয়ে দিচ্ছি ইন্ডিয়ার গ্রুপে আছে নেপাল পাকিস্তান এবং কুয়েত অর্থাৎ আমার যতটা মনে পড়ছে দীর্ঘ পাঁচ বছর পর কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তান ফুটবলের মঞ্চে আবারও মুখোমুখি হতে চলেছে এই ম্যাচ নিয়ে তো অবশ্যই উন্মাদনা থাকবেই তাছাড়া আরও দুটো টিম নেপাল এবং কুয়েত তারাও কিন্তু স্ট্রং চ্যালেঞ্জ পেশ করতেই পারে লাস্টবারের সাব চ্যাম্পিয়ন অর্থাৎ ভারতকে এবার বন্ধুরা আসা যাক ওডিশা এফসির আপডেটে ফাইনালি তারা অফিশিয়াল করতে সক্ষম হয়েছে মানে সাইনিং কমপ্লিট হয়ে গেছে সার্জিও লোবেরার সাথে সার্জিও লোবেরা এবং ওডিশা এফসির সাইনিং যে হবে এটা তোমাদেরকে অনেকদিন আগেই কনফার্ম করেছিলাম এবার কিন্তু পুরোপুরি অফিশিয়াল আর কোনো রকম সন্দেহ বা চিন্তা কোনোটাই নেই ওডিশা এফসির ফ্যান্সদের মধ্যে ওডিশা কিন্তু দারুণ একটা টিম তৈরি করবে অবশ্যই সেটা বলা যাচ্ছে তার শুরুটা হয়ে গেল সার্জিও লোবেরাকে সাইনিংয়ের মাধ্যমে সার্জিও লোবেরার মতো কোচ শিল জিতেছেন এ আইএসএল চ্যাম্পিয়ন হয়েছেন আর কি চাই আশা করব এফসি কাপেও কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স দিতে পারবে সুপার কাপ চ্যাম্পিয়নরা সার্জিও লোবেরার সাথে তো ডিল ডিলডান হয়ে গেছে এবং আরও যেটা শোনা যাচ্ছে তিন ফুটবলারের সাথেও সাইনিং যে কোনো মুহুর্তে কমপ্লিট হবে এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও আশা করা যায় খুব তাড়াতাড়ির মধ্যেই আসবে ওডিশা এফসির তরফ থেকে তাদের মধ্যে সবারই নাম আগেও জানিয়েছি এবার কিন্তু অনেকটাই কনফার্ম মানে বেশ কিছু ট্রাস্টের জায়গা থেকে বলাও হচ্ছে যে সাইনিংও কমপ্লিট হয়ে গেছে তবে যতক্ষণ না অফিসিয়াল হচ্ছে ততক্ষণ আমাদের ওয়েট অবশ্যই করতে হবে তবে নামগুলো অবশ্যই তোমরা শুনলে খুশি হবে যারা ওডিসা এফসির ফ্যান আছো প্রথমজন অবশ্যই মোর্তাদা ফল আই ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার মোরতাদা ফল গোল স্কোরিং ডিফেন্ডার তিনি আসছেন ওডিসা এফসিতে ওডিশার সাথে দিল ডান হয়ে গেছে মোরতাদা ফলের এমনটাই বর্তমানে বিভিন্ন ট্রাস্টের সোর্স থেকে আপডেট তাছাড়া মোর্তাদা ফলের সাথে আরও এক মুম্বাই সিটি এফসির মিডফিল্ডের সবথেকে গুরুত্বপূর্ণ ফুটবলার অর্থাৎ আহমেদ জাহু তিনিও কিন্তু যেতে চলেছেন ওডিসা এফসিতেই তবে শুধুমাত্র মোরতাদা ফল আর আহমেদ জাহু নয় তৃতীয় আরও একজন ফুটবলার আছেন জামশেদপুর এফসির চব্বিশ বছর বয়সী রাইট ব্যাক লাল ডিন লিয়ানা রেনথেলেই ডিন লিয়ানাও জয়েন করতে চলেছেন জামশেদপুর এফসি থেকে ওডিসা এফসিতে এগুলোও আশা করা যায় অল্প কিছুদিনের দিনের মধ্যেই এক এক করে ওডিসা এফসির তরফ থেকে অফিসিয়াল হয়ে যাবে তবে এই মুহুর্তে খুশির খবর সবথেকে বড়ো এটাই যে সার্জিও লোবেরা ওডিসা এফসির হেড কোচ হয়েছেন এবং এটা পুরোপুরি ডিল অ্যান্ড ডাস্টেড অর্থাৎ অফিশিয়াল আপডেট তোমাদের কি মতামত ওডিসা এফসি কীরকম টিম তৈরি করবে পরের সিজনে তোমাদের যা মনে হচ্ছে অবশ্যই নিচে কমেন্টে জানিও অন্যদিকে নর্থ ইস্টকে নিয়ে একটা ছোট্ট আপডেট দিয়ে দেবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের নতুন সিইও হিসেবে অ্যাপয়েন্ট করেছে অত্যন্ত অভিজ্ঞ মান্দার তামাং মান্দার তামাং যার ইস্টবেঙ্গলে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল তবে শেষ পর্যন্ত তিনি জয়েন করছেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে এটাও কিন্তু পুরোপুরি অফিসিয়াল আপডেট আর যেটা আপডেট দিয়ে দেবো জেসান কামিংসের ব্যাপারে তোমরা অনেকেই জিজ্ঞেস করো রোজ ইনস্টাগ্রামে জেসান কামিংসের কি আপডেট আছে সেই বিষয়ে দেখো জানিয়ে দিচ্ছি আজকে ম্যারিনার সারিনাও কিন্তু কনফার্ম করে দিয়েছে আর যেটা তারা কনফার্ম করেছে আমরা প্রায় এক মাস আগে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে জেসান কামিংসের সাথে মুম্বাই সিটি এফসির যে রকম লিঙ্ক আপ নেই সেটা তোমাদেরকে অনেক দিন আগেই ক্লিয়ার করেছিলাম এবং এটাই সত্যি ম্যারিনার সারিনা আজকেই কিন্তু সেটা কনফার্ম করে দিয়েছে অর্থাৎ তিনি মোহনবাগানেই আসছেন এটাও পুরোপুরি চূড়ান্ত আর কেন অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হচ্ছে না সেটাও জানিয়েছিলাম যেহেতু সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের সাথে তার কন্ট্র্যাক্ট আছে তিনি সেখানে খেলছেন এবং সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের সিজন কিন্তু এখনও শেষ হয়নি কুড়ি তারিখ অবধি তাদের সিজন চলবে এবং কুড়ি তারিখে শেষ হলে তারপর তাকে সেখান থেকে বিদায় জানানো হবে এবং তারপরেই কিন্তু মোহনবাগান অফিসিয়াল ঘোষণাটা করতে পারে এই কারণেই লেট হচ্ছে এবং সেটাই তোমাদেরকে এক মাস আগে প্রায় জানিয়ে দিয়েছিলাম অর্থাৎ চিন্তার কিন্তু কোনো কারণ নেই জেসান কামিংস মোহনবাগানেই আসছেন এবং এটা কিন্তু আজকে ম্যারিনার সারিনাও কনফার্ম করে দিয়েছে তো এই ছিল বন্ধুরা আজকের সমস্ত আপডেটগুলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা